লেটস কুক উইথ তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। লাচ্ছা পরোটা কিভাবে বানাতে হয় তার চার রকম পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো যারা আমার চ্যানেলে আজ নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটি শেষ পর্যন্ত পুরোটা দেখো। দেখো প্রথমে আমি কিছু ময়দা মেখে নিয়েছি, কিছুটা ময়দা মেখে নিয়ে তার চারটি টুকরো করে নিয়েছি। এবার স্টেপ বাই স্টেপ একটা করে আমি তোমাদের চার রকম পদ্ধতি দেখাবো।
দেখো বন্ধুরা, তোমাদের সকলেরই নিশ্চয়ই মনে হচ্ছে যে পরোটাগুলো কেমন হয়েছে সেটা দেখার। তো চলো আমি তোমাদের পরোটাগুলি কেমন হয়েছে সেটা দেখাবো। দেখো প্রথম পরোটা, এটা আমার কত সুন্দর হয়েছে, লেয়ারগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। এটা হলো 2 নম্বর, এটাতে দেখো লাচ্ছার মতো যেমন ভাঁজগুলো কতটা পরিষ্কার বোঝা যাচ্ছে, দেখতেও কতটা সুন্দর লাগছে। এটা 3 নম্বর, দেখো কতটা খাস্তা মনে হচ্ছে। দেখেই মনে হচ্ছে কতটা খাস্তা হতে পারে। আর এটা 4 নম্বর, দেখো কালারটাও কত সুন্দর দেখতে লাগছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।